guys, I am back with another video. Okay, so guys, finally shuru hoye gelo ajker video ar tumra bujhte pachho je chulta stable thakche na karon ami matro gosol kore shampoo kore ashlam eshe chulta ke kebol shukai video ta shuru korlam. Okay, to tai ar ajker video shuru hocche thik 3tar dike dupur 3tar dike কারণ আজকে আমি একদমই ভালো লাগছিল না আসলে আমার কোনো কিছুই ভালো লাগছিল না আমার বাইক বিক্রি হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি আমার মানে কিচ্ছু করতে ভালো লাগছে না আমার খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না এখন 3টা বাজে আমি কাল রাতের বেলা তোমাদের সামনে আমি মিষ্টি খেয়েছিলাম দুইটা কালকে সন্ধ্যার সময় ওই দুইটা মিষ্টি খেয়ে আমি এখন পর্যন্ত আছি কালকে সন্ধ্যার সময় মিষ্টি খেয়েছিলাম দুইটা এখন ভালো লাগছে না তারপরে খিদেও লেগে গেছে এখন তো ওটা এখন চলো যাই কিছু খাওয়া দাওয়া করি বাট তার আগে কালকেও আমি এই হুডিটা পরে অ্যাকচুয়ালি ভিডিও বানাইছি তো ভাবছি যে আজকে এবার এই হুডিটা পরে খাওয়া দাওয়া করব তো আমার একটা শার্ট আমি কিছুক্ষণ আগে খুঁজে দেখেছি আমার শার্টগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে বাট একটা শার্ট আছে ওটা ধোয়া ছিল বাট ওটা ইস্ত্রি করা নাই তো ভাবছি চলো ওটা এখন আগে ইস্ত্রি করে নিই তাড়াতাড়ি তারপরে নয় দুপুরবেলা খাবার টেবিল আবার কথা হবে নি ওকে তো ওটাই চলো বেবি ওকে ওই ফাইনালি এখন আমার শার্ট ইস্ত্রি করা হয়ে গেল আর আমি দেখো নিচে বসে আছি এবার ঠিক আছে ওকে তো ফাইনালি এখন আমার শার্ট ইস্ত্রি করা হয়ে গেল এটা আমার আঙ্গুল হ্যালো তো এখন কি করবো বলো এখন সময় হচ্ছে দুপুরবেলা খাবার খাওয়ার তো চলো যে শার্টটা আমি ইস্ত্রি করলাম ওই শার্টটাই পরবো তারপর আমরা খাবার আনবো টেবিলে এ টেবিলেই খাবো ওকে তো চলো সব খাবার এখানে সেট করি আর একদম খাবার খাওয়ার সময় কথা হবে বাট তার আগে তোমরা বলো তো তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ ইয়েস ভিডিওতে লাইক দিয়েছ ইয়েস ইয়ে বয় আমি জানতাম তোমরা করবা তোমরা তো দেখলাই খাবারে কি কি আছে কি কি নাই অ্যাকচুয়ালি দেখো আমি বলি কি কি আছে ডাল ভাত এটা হলো মুরগির কলিজা এটা হলো ছোট মাছ অ্যাকচুয়ালি এতই ছোট হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে না ওকে আর এটা হলো আলুর ভর্তা তো ও তাই চলো এখন আমরা তাড়াতাড়ি একটু খাবার নিয়ে নিই বাই দ্য ওয়ে গাইস আজকে আমি আবার ডালের চামচ আনতে ভুলে গেছি তো এই ডালটা তুলে আমার কাছে খুবই বিরক্ত মনে হয় তো আমরা বাটিটাকে উল্টা করে ডালটা ঢেলে নিই হইল অনেকই হয়েছে এখন চলো একটু আমরা মুরগির কলিজা নিয়ে নিই এভাবে ক্যামেরাতে দেখে খাবার তোলাও একটা চ্যালেঞ্জ জীবনে ঠিক কি না বলো এখন চলো এখান থেকে একটু ছোট মাছ নিই ছোট মাছ কি দেখতে পারছো তোমরা দেখে কি বুঝতে পারছো এই দেখো মাছ এই দেখো এটা এই তো এটাই মাছ ছোট মাছ এগুলো খেলে নাকি আবার চোখের জ্যোতি বাড়ে শুনেছি তো যাই হোক খাইতে থাকি এনজয় করতে থাকি জীবনে মাছটা একটু বেশি করে নিই কারণ আমার চোখের জ্যোতি বাড়ানোর দরকার আছে আর এখানে আছে অল্প একটু ভর্তা ভর্তাটা অল্প একটু নিয়ে নিই ভর্তাটা অল্প একটু নিয়ে নিই
এটা হলো আমার প্লেট রেডি হয়ে গেছে, চলো এখন আমরা খাবার খাই। ওকে সো গাইস, তোমরা তো দেখলে আজকের দিনটা খাবারে কি কি আছে, আই মিন কত কিছু আছে। কালকে দিনটা যখন বাসাতে কেউ ছিল না, আমি যখন একাই ছিলাম, তখন তো দেখলা কালকে দুপুরে খাবারটা কত স্ট্রাগল হয়েছিল খাইতে। একটা কোনো রকম খিচুড়ি বানাইছিলাম, কোনো রকম ভর্তা করেছিলাম, আর বাসি একটা ভাজি নিয়ে দুপুরে খাবার খেয়েছিলাম। বাট আজকে যখন বাসায় সবাই চলে এসেছে, স্পেশালি আম্মা চলে এসেছে বাসাতে, খাবার দাবার নিয়ে তেমন কোনো টেনশন হচ্ছে না। ঠিক কিনা বলো ভাই, তোমরা বলো তোমরা দুপুরবেলা কি কি খেলা, কি কি খেলা না। খাবার দাবার কমপ্লিট করার পরে আবার আমাকে যাওয়া লাগবে বাহিরে, আসলে যে কয়েকটা ফল আনবো, যেমন ডালিম, আপেল, পেয়ারা, কলা ইত্যাদি, যেটা যেমন ফ্রেশ মনে হবে সেটাই নিয়ে আনবো। ডালিম অলরেডি নষ্ট হয়ে গেছে, আমি আজকে সকালবেলা ফ্রিজে দেখেছি। সকালবেলা ফ্রিজে দেখেছি বলতে গেলে, আমি যে খাবার আনছিলাম যখন, তখনই আমি ফ্রিজ ওপেন করেছিলাম যে ফ্রিজে কিছু খাবার দাবার আছে নাকি। মানে কালকে যেমন ভাজি পেয়ে গেছিলাম, আজকে আবার দেখা যায় কিছু পাইতাম নাকি, তো কিছু পাইনি, বাট পচা ডালিম পেয়েছি। তোমাদের কাছে মুরগির কলিজা কেমন লাগে তাই বলো, কমেন্টে বলো। আমার কাছে তো ভাইয়া জোস লাগে মুরগির কলিজা। চলো গল্প গুজব বার করবো না, তাড়াতাড়ি গাপা গাপ খেয়ে নি, তারপরে কথা হবে। চলো আজকে দিনটা তোমাদেরকে এক জিনিস দেখাই, দেখলা আজকে প্লেটে একদমই খাবার নাই। আমি অন্যদিন খাবার রেখে দিই বা নষ্ট করে ফেলি, বাট আজকে দিনটা একদমই খাবার নাই। আজকে যতটুকু এনেছিলাম ততটুকুই শেষ করে ফেলেছি। ওকে তো ওটাই, আর এখন সময় হচ্ছে বিকাল 4টা বাজে। যেমনটা আমি প্রথমে বলেছিলাম যে যাবো যে একটু ফল আনবো, ফল বলতে গেলে চলো দেখা যাক যেটা ফ্রেশ পাবো সেটা নিয়ে আসবো। ওকে তো ওটাই, চলো এখন তাড়াতাড়ি উঠি, উঠে যে বাজারে যাই, বাজার থেকে এসে নাই কি আনলাম কি আনলাম না সব এনে তোমাদের সাথে আমার কথা হবে, তারপরে ভিডিওকে শেষ করবো। ওকে চলো বেবি চলো। ফাইনালি এখন আমি চলে আসলাম বাসাতে। আমি অ্যাকচুয়ালি বাইরে তেমন একটা ভিডিও করিনি, কারণ বাইরে অন্ধকার ছিল, তোমরা তো দেখলে অ্যাকচুয়ালি কারেন্ট মারেন্ট তেমন একটা কিছু ছিল না, পুরোটাই অন্ধকার ছিল। আর আমি আনলাম ফল, আনলাম একটা ভ্যান থেকে, তো ভ্যানেও তেমন একটা ফলের কালেকশন ছিল না, আপেল ছিল না, ডালিম ছিল অল্প কিছু, পেয়ারা ছিল অনেকগুলা, আর কলা ছিল। ওকে আমি মাত্র 2টা ডালিম এনেছি, 2টা ডালিম আমি আমুকে দিলাম ছিলতে, আর এখন এখানে আছে অনেকগুলা পেয়ারা। ওকে তো পেয়ারাগুলো একদমই বলতে বলা চলে যে ফ্রেশ আছে, চলো দেখাচ্ছি। পেয়ারাটা একটু বেশি করে নিয়েছি, একদমই কিন্তু ফ্রেশ আছে। হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে এখনই পেয়ারাটা মাখাই খাবো, বাট ডুড এখন শীত পড়ে গেছে বলা চলে,
এখন পেয়ারা খাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, কালকে সকালবেলা 12টার দিকে খাবো। অবশ্য এখনই দেখে মনে হচ্ছে যে ঘাপা ঘাপ খেয়ে নি কয়েকটা, বাট রিল্যাক্স, ধৈর্য ধরো। ওকে, তো ওটাই, তো এখন দেখো দিনও শেষ হয়ে গেছে, এখন ভিডিওটাকেও শেষ করে দিই, কি বলছো, ঠিক কিনা? তো এখন আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা, রিচ ফরএভার, রিচ ফরএভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, তো তাই দেখা হবে আবার কালকে সন্ধ্যা 6:30 এই চ্যানেলে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই, আই লাভ ইউ। You.